নৌকা মার্কায় দিলে ভোট, শান্তিভাবে দেশের লোক, রাজপথ ছাড়ি নাই, সাকিব ভাইয়ের ভয় নাই, বাংলাদেশ টিম ক্যাপ্টেন্সের অধিনায়ক কেসিমা ব্যবসায়ী, অনেক রেসপন্সিবল যে পুরস্কার সব কিছুতে যে ভিডিও করে তার পরিচয়টা আগে দিই। আসলে সে এমন কোনো কেসিনো ব্যবসা নাই, আপনার হচ্ছে এমন কোনো আজে বাজে কাজ নাই, এমনকি খেলার টিম রাখে এসে যে একটা ম্যাচ দোকান উদ্বোধন করতে আসে, অনেকে যেটাকে সৌরভ আল হাসান নামে চেনে, সে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের সৌরভ আল হাসান বলে। তো আসলে কথা হচ্ছে এবার তিনি তিনটে আসন নিয়ে নির্বাচন করবে, যদিও জনগণ তাকে চায় না, এখন আমাদের তো মুখে মুখে থাকা লাগবে। আসলে জনগণ তাকে কতটুকু ভালোবাসে এটা আমরা তাকে বিশ্বকাপ থেকে বুঝতে পারছি। এবার সে নির্বাচন করতেছে তো নৌকা মার্কা নিয়ে, তো সবাই আমরা একটু প্রচার প্রচারণা করি। নৌকা মার্কায় দিলে ভোট, শান্তিভাবে দেশের লোক, নৌকা মার্কায় দিলে ভোট, শান্তিভাবে ঢাকার লোক, নৌকা মার্কায় দিলে ভোট, শান্তিভাবে মাগুরার লোক, রাজপথ ছাড়ি নাই, সাকিব ভাইয়ের ভয় নাই, সাকিব ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নৌকা মার্কায় দিলে ভোট, শান্তিভাবে দেশের লোক, নৌকা মার্কায় দিলে ভোট, শান্তিভাবে এলাকার লোক, উচ্ছে পাখি দিচ্ছে ডাক, সাকিব ভাই জিতে যাক, 7 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, সাকিব ভাইয়ের মার্কা নৌকা মার্কা, আপনার আমার মার্কা নৌকা মার্কা, মাগুরাবাসীর মার্কা নৌকা মার্কা, ঢাকাবাসীর মার্কা নৌকা মার্কা। তো যাই হোক, এতক্ষণ স্লোগান দিলাম, আপনারাও জানেন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি জনাব সাকিব আল হাসান অবশেষে নির্বাচনে দাঁড়ালো। যে প্রিয় দেশবাসী, আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দেবেন এবং নৌকাকে জয়যুক্ত করবেন, এটাই আপনাদের কাছে প্রার্থনা। কিন্তু এই ক্যাসিনো কাকার ভালো হলেও না, এই ক্যাসিনো কাকার আর পরিবর্তন হলেও না, আর কখনো হবেও না। এরা দিন দিন লাল হয়ে যাচ্ছে, লাল থেকে আবার কালা হয়ে যাচ্ছে, কালা হয়ে থেকে আবার সাদা হয়ে যাচ্ছে, কিন্তু এদের কোনো পরিবর্তন হচ্ছে না। আশা করি পরিবর্তন হবেও না, হবেও না। তো আসলে যেটা আমি এতক্ষণ বললাম সেটা হচ্ছে মাথার চুল, মানে পলক করলে আসলে সব রকমই করা সম্ভব। জি জি জি। তো এই যে চারিদিকে যে মশা কামড়াচ্ছে, আসলে এখান থেকে আমাদের ডেঙ্গু হতে পারে, ডেঙ্গু হলে আবার হসপিটাল, এই নানান ধরনের সমস্যা নিয়ে আসলে আসছে এখানে। যাই হোক, সেট আপ যেটা করলাম বলার আগে আগেই বলে নিই আপনাদেরকে, আমি আবার কোনো জেল টেলখানা কোনো ভয়টাই করি না, তাই জেলখানা আমার শ্বশুর বাড়ি মনে করি, কারণ হক কথা বলবো, হক কথার দাম আছে। জি জি। আমি আজকে যদি যাই আমি কালকে বের হয়ে আসতে পারবো, এটা আসলে এটা একটা ধরনের শক্তি। হ্যাঁ, তো হ্যাঁ, পাওয়ার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সত্য কথাই বলবো, হক কথাই বলবো, যে কদিন বেঁচে আছি সত্য কথাই বলবো, সত্য পথে চলবো, কেননা সত্য কথার দাম আছে। তো ঠিক আছে, যাই হোক, এবার কথা লাইনে আসা যাক, হ্যাঁ মূল কথা আসা যাক। ক্রিকেট ব্যবস্থার বর্তমান তো একেবারে খুব খুব খারাপ, একদম মাথা ভেঙে দিছে। তো আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের যে একটা অধিনায়কের যে একটা দায়িত্ব রেসপন্সিবল, সেটাই সাকিব আল হাসান কখনো ঠিক হননি। একটা খেলা রেখেছে, ওয়ার্ল্ড কাপ রেখে আসে, সে কিভাবে আগে আসলো এটা তার কোনো দলের দিকে দেখলোই না, তার ধান্দায় একটাই, সে যেমনি করে হোক এরে হোক আর বের হোক কেমনি বড় হবে, তাই শুধু এটাই ভাবে, নিজেরটা চিন্তা ভাবনা করে। সেখান থেকে সে আরো ভাবে কি এই আমেরিকা যাবে, এই স্ত্রী সন্তানকে নিয়ে একটু হানিমুন করবে, এনজয় করবে, এদিকে বাংলাদেশের মানুষ কান্দে কাটে মরুক, ওইসব দেওয়ার বিষয় নাই। সে আরো ভাবে যে ওই আমেরিকা থেকে ট্যুর থেকে আসে বাংলাদেশে যে নির্বাচন করবে। তো আসলে এটাকে ক্রিকেট টিম থেকে মাস্টারপিউ, যাই হোক, ভালো কাজ করছে দোয়া করি, সে আর ভালো পর্যায়ে যাক। হ্যাঁ, তো এবার সে নির্বাচন করবে ঢাকার তিনটে আসনে নিয়ে, সেটা আপনারাও জানেন। তো ভাই কথা হচ্ছে যে আপনার খেলা আর রাজনীতি কিন্তু দুটা আলাদা, দুটা দুই রকম জিনিস। আপনার আগুন আর মোমবাতি একখানে রাখেন, দুটা কিন্তু দেখতে কিন্তু নাম একই হলে কিন্তু আলাদা আলাদা আছে কাজ। তো সেটা বিষয়টা একটু মাথায় অবশ্যই রাখতে হবে। যদি আপনার মোমবাতি আগুনের উদাহরণ দেওয়া যায়, দেখুন আগুনটাকে তাহলে মোমবাতি শেষ হয়ে যাবে, গলে যাবে, নিঃশ্বাস হয়ে যাবে। ঠিক তেমনি যদি আপনি যদি খেলা থেকে রাজনীতি আসেন, খেলাটার অবস্থা একবারে অচল, শেষ হয়ে যাবে, এটা কখনো উঠতে পারবে না। আর অধিনায়ক হলে তো কথাই নাই, অধিনায়ক দেখে যাচ্ছে একটা অলরাউন্ডার যে ক্যাপ্টেন্সি, ক্যাপ্টেন সে কি করে একটা খেলাটাকে রাজনীতি আসতে পারে, তো কি একটা দলের কথা কখনো ভাবে না, ভাবে না। আসলে এই বিষয়গুলো অবশ্যই তাকে বোঝা লাগবে, হ্যান্ডেলিং করা লাগবে কভারগুলো। কথা বিষয়টা হচ্ছে যে সে খেলাধুলা যেভাবে বর্তমান যে হাল অবস্থা করছে, সে কি একটা বড় দেশের কথা ভাবছে,
দেখিলাম ও কিন্তু চাইলে যার প্রতি আমরা এতটা বিশ্বাস করি আস্থা করি সে আসলে সবকিছু শেষ করে যার উপরে দেশটা নির্ভর করে দেশ খেলার উপর হ্যাঁ খেলার জয় হ্যাঁ কিন্তু সে একবার এবার একদম বিশ্বকাপটা একদম তার দিন শেষ তো তাকে বলবো যেন যেটা যাই করুক না কেন সে পরিকল্পনা ভাবে কাজ করে আর অন্যের কথায় কান না দিয়ে যেমন এবারকার হাতুরু সিং এর কথায় যে কান দিয়ে যে বর্তমান যে বিসিবির মানে কথায় কান দিয়ে খেলাধুলা যে অবস্থা করছে আসলে এটা বলার মতো না মিডিয়ার মাধ্যমে প্রচার প্রসারণ করতে চাই যেটা করো কেন ভাবে চিন্তা করবো অন্তত দেশের কথা ভাবতে হবে দেশের কথা দেশের মঙ্গল হয় যে যেভাবে দেশের সুনামটা বজায় থাকে ওই কাজটা যেন করে এখন নির্বাচনটা এখন সে তার ব্যক্তিগত ব্যাপার দোয়া করে হোক কিন্তু বাং পাবলিক তাকে কতটা চায় কি চায় না সেটা ওনার 7 তারিখে বোঝা যাবে 7 তারিখে তো ভাইয়া ঠিক আছে আজকে মানে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যে আপনারা সাকিব আল হাসানের হাসানের একজন বক্তের কথা শুনলেন কথাতে যা বুঝলেন আপনারা তো বলতেনি এর যে পরবর্তীতে সাকিবুল হাসান আমাদের দেশটাকে দেশটার খেলার অবস্থা যে কোন দিকে নিয়ে যাবে এটা আসলে তার যে একটা ভক্ত আছে তার মুখ থেকে যে শুনলেন এতে স্পষ্ট বোঝা যাইতেছে খেলার 12টা বাজে দিয়েছে আমরা দশ আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা চাই সাকিবুল হাসান জানি অন্যদিকে চিন্তা ভাবনা না দিয়ে খেলার দিকে মনোযোগ দেয় যাতে আমাদের খেলার সুনামটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে